ওয়েলকাম ফ্রেন্ডস। ভোট কর্মী অর্থাৎ সরকারি কর্মী শিক্ষকরা যারা ভোট নিতে যাবেন তাদের জন্য নির্বাচন কমিশন সুখবর শোনালো। তারা কিভাবে ভোট দেবেন আজকে ইন্ডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন, জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা হচ্ছে, ইভিএমেও ভোট দিতে পারবেন নির্বাচন কর্মীরা, কীভাবে এটা সম্ভব হচ্ছে দেখুন। নিজের লোকসভার বুথেই যাতে ভোট কর্মীরা ইভিএমে ভোট দিতে পারেন এবার তাতে জোর দিচ্ছেন নির্বাচন কমিশন। ভোটকর্মীদের হয়রানি কমাতে কিছু জেলা প্রশাসন ভোটযন্ত্র ও সামগ্রিক বিলি কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বুধবার বলেন, ভোটকর্মীরা যাতে ইভিএমে নিজেদের কর্মরত বুথেই ভোট দিতে পারেন সেই দিকে আমরা জোর দিচ্ছি। নির্বাচনী বিধি অনুযায়ী কোনো ভোটকর্মী নিজের বিধানসভা এলাকায় দায়িত্ব পাবেন না, তবে নিজের লোকসভা দায়িত্বে থাকবেন, সেক্ষেত্রে নিজের কেন্দ্রে তিনি ভোট দিতে পারবেন। তিনি জানান, আগে ভোটকর্মীদের ভোট যেভাবে ডাকযোগে পাঠানো হতো এবার সেই ব্যবস্থা থাকছে না। কেউ একান্তই নিজের লোকসভায় দায়িত্ব না পেলে প্রশিক্ষণ শিবিরেই বিশেষ আয়োজন করে ভোট নেওয়া হবে। পোস্টাল ব্যালটে ভোটদানের ক্ষেত্রে অনেক সময় পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করতেন ভোটকর্মীদের এক অংশ, তাই ইভিএমে ভোট দিতে পারবেন জেনে তাদের অনেকেই খুশি। তবে ইভিএমের বাইরেও ভোট দেওয়ার নিয়ম চালু থাকছে। এক আধিকারিকের কথায়, কোনো ভোটকর্মী যদি নিজের লোকসভায় দায়িত্ব না পান তাহলে প্রশিক্ষণ কেন্দ্রেই তার ভোট গ্রহণের ব্যবস্থা হচ্ছে, সেক্ষেত্রে ডাকযোগে পোস্টাল ব্যালট জমা করতে হবে না, প্রশিক্ষণ কেন্দ্রেই তাদের ভোট ব্যালট বক্সে জমা হবে। তাহলে দেখলেন যে আপনারা যারা পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার হবেন, ভোটের দায়িত্বে থাকবেন, আপনাদের কিন্তু নিজের বিধানসভা এলাকায় আপনাদের সেখানে ভোটের ডিউটি পড়বে না, তবে লোকসভা কেন্দ্রে পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইভিএমে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট উঠে যাচ্ছে, তবে কারো যদি লোকসভা কেন্দ্রের বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তাকে যে প্রশিক্ষণ শিবির হবে সেখানে বক্স থাকবে, সেখানে আপনি পোস্টাল ব্যালটে সেই বক্সে ফেলে আপনি ভোট দিতে পারবেন, মানে ডাকযোগে আর পাঠাতে হবে না, বাই পোস্টে পোস্টাল ব্যালট আর হবে না, এটা উঠে যাচ্ছে। দারুণ সুবিধা আপনাদের জন্য। ও এই খবরটি আজ আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে। ধন্যবাদ।